ভিউয়ার্স আসসালামু আলাইকুম, বিডিএনএস বাংলা নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, পরে থাকবে এই নিয়ে বিস্তারিত সংবাদ। দেশের উন্নয়নের জন্য আরও জ্বালানি প্রয়োজন বললেন প্রধানমন্ত্রী। আরও জানাবো ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করুন বললেন বাবুনগরী। আরও জানাবো ভারতের করোনা পরিস্থিতি ভয়াবহ হচ্ছে। আরও থাকছে করোনা রোগী সামাল দিতে হিমশিম খাচ্ছেন হাসপাতালের স্বাস্থ্যসেবা কর্মীরা। আরও জানাবো করোনা মোকাবেলায় সর্বদলীয় কমিটি গঠনের প্রস্তাব বিএনপির। এবং সবশেষ জানাবো ইসরায়েলকে ইহুদিদের ভূখণ্ড মনে না করলে মুসলিমদের বিতাড়িত করা হবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখুন এ নিয়ে বিস্তারিত সংবাদ। আর প্রতি ঘন্টার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আর পুরো নিউজটি দেখতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশের উন্নয়ন করতে চায় এবং সেজন্য আরও বেশি জ্বালানি প্রয়োজন। শুক্রবার তার সরকারি বাসভবনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরির সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেছেন, আমরা আমাদের দেশের উন্নয়ন চাই, তাই আমাদের জ্বালানি প্রয়োজন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি আরও বলেছেন, প্রধানমন্ত্রী পরিচ্ছন্ন জ্বালানির উৎস হিসেবে জলবিদ্যুৎ কেন্দ্র থেকে আরও বেশি জ্বালানি উৎপাদনের উপর জোর দিয়েছেন। প্রধানমন্ত্রী আরও বলেছেন, আমাদের কেবল একটি জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে, এখন আমরা নেপাল, ভুটান এবং ভারতের সাথে আঞ্চলিক ভিত্তিতে দ্বিপাক্ষিক বা ত্রিপাক্ষিক উদ্যোগের মাধ্যমে জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য আলোচনা করছি। তিনি আরও বলেছেন, দেশে প্রায় ৫৮ লাখ সৌর সংযোগ রয়েছে, কৃষিক্ষেত্র সেচের জন্য সৌরশক্তি প্রয়োজন। শেখ হাসিনা জলবায়ু পরিবর্তন বিষয়ক প্যারিস চুক্তিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাবর্তনের সিদ্ধান্তের আন্তরিক প্রশংসা করেছেন। তিনি আরও বলেছেন, জলবায়ু পরিবর্তন কূটনীতিতে একটি নতুন মাত্রা সৃষ্টি করবে। এই সময় প্রধানমন্ত্রী আরও বলেছেন, বাংলাদেশ নিজস্ব সম্পদ দিয়ে তহবিল তৈরির মাধ্যমে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় পরিকল্পনা অনুযায়ী কর্মসূচি শুরু করেছে। তিনি 22 এপ্রিল শুরু হতে যাওয়া বিশ্ব জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ জানানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ধন্যবাদ জানান। সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণটি গ্রহণ করার জন্য জন কেরি প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানান। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন, পররাষ্ট্রমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কাইকাউস এবং মার্কিন রাষ্ট্রদূত আল রবার্ট মিলার উপস্থিত ছিলেন। এদিকে হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদি সহ 17 নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনাইদ বাবুনগরী। এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান। জুনাইদ বাবুনগরী আরও বলেছেন, গত 26 মার্চ জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে নিরীহ শান্তপ্রিয় মুসল্লিদের উপর পুলিশের সহযোগী হেলমেট বাহিনী চাপাতি রামদা হাতে একদল সন্ত্রাসী বিনা উস্কানিতে আক্রমণ চালায়। পাশাপাশি পুলিশও মুসল্লিদের উপর গুলি চালায়। এরই পরিপ্রেক্ষিতে সাধারণ মুসল্লিরা আত্মরক্ষার্থে গণপ্রতিরোধ গড়ে তোলে। তিনি আরও বলেছেন, সেদিনের সংঘাতের ভিডিওগুলোতে স্পষ্টভাবে দেখা গেছে কারা সহিংসতা উস্কে দিয়েছে। সারা দেশের মানুষ এই ভিডিওগুলো দেখছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমেও সেদিনের ঘটনা কভারেজ পেয়েছিল। এ সময় জুনায়েদ বাবুনগরী আরও বলেছেন, সেই দিন হেফাজতে ইসলামের কোনো কর্মসূচি ছিল না, সুতরাং নিছক রাজনৈতিক উদ্দেশ্যে হেফাজতের 17 জন কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এ সময় জুনায়েদ বাবুনগরী আরও বলেছেন, অবিলম্বে এসব ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করতে সরকারের কাছে জোর দাবি জানায়। এ সময় জুনায়েদ বাবুনগরী আরও বলেছেন, অন্যথায় আলেম ওলামাদের সাথে বাড়াবাড়ির কারণে সরকার নিঃসন্দেহে জনগণের কাছে আরও ঘৃণিত ও নিন্দিত হবে। তিনি আরও বলেছেন, হেফাজতে ইসলাম একটি অরাজনৈতিক ধর্মীয় সংগঠন। কাউকে ক্ষমতা থেকে নামানো কিংবা কাউকে ক্ষমতায় বসানো হেফাজতের কাজ নয়। আমরা শান্তিপ্রিয় এবং সহিংসতার বিরুদ্ধে, কিন্তু হামলা, মামলা ও দমনপীড়ন চালিয়ে কখনোই সহিংসতা রোধ করা সম্ভব নয়। প্রতিবাদ ও বিক্ষোভ জানানো জনগণের সাংবিধানিক অধিকার, সেই অধিকার হনন করে শান্তি প্রতিষ্ঠা করা যায় না। এ সময় জুনায়েদ বাবুনগরী আরও বলেছেন, কোনো বিদেশি আধিপত্যবাদী শক্তির প্ররোচনায় কোনো ধরনের আত্মঘাতী ও হটকারী সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে সরকারকে আহ্বান করছি। এদিকে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা এখন আর উদ্বেগজনক নেই, রীতিমতো ভয়াবহ আকার ধারণ করেছে ভারতের করোনা পরিস্থিতি। দেশটিতে গত ২৪ ঘন্টায় দেশে 1,৩১,৯৬৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন, যা এখন পর্যন্ত রেকর্ড পরিমাণ। শুক্রবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দেয়া পরিসংখ্যানে বলছে, আজকের আক্রান্তের সংখ্যা আগের দিনের থেকে প্রায় 5,000-এরও বেশি। আপাতত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 1,30,00,০০০ 60,542 জনে। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দেয়া পরিসংখ্যান অনুযায়ী আপাতত মোট মৃতের সংখ্যা 1,67,642 জন। এরই মধ্যে গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 780 জনের। এই সংখ্যাটি চলতি বছরে সর্বোচ্চ। পরিস্থিতি মোকাবেলায় গতকালই করোনায় বেশি আক্রান্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে তিনি জানিয়েছেন, করোনা নিয়ে মানুষ উদাসীন হয়ে গিয়েছে, পরিস্থিতি ভয়াবহ হওয়ার পিছনে এটাই কারণ। নতুন করে সার্বিক লকডাউনের কথা না থাকলেও করোনা কারফিউর পরামর্শ দিয়েছেন তিনি। দেশটির প্রায় সব রাজ্যেই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, তবে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে মহারাষ্ট্রে। সেখানে রাতে কারফিউ জারি করা হয়েছে। এছাড়া সেখানে প্রতি শুক্রবার রাত ৮টা থেকে সোমবার ভোর 5টা পর্যন্ত লকডাউন থাকবে। লকডাউন ও দিল্লিতেও রাতে কারফিউ জারি করা হয়েছে। ভারতের করোনার প্রকোপ আবার এতটা বেড়ে যাওয়ায় নিউজিল্যান্ডে ভারতীয়দের তাদের দেশে ঢোকা বন্ধ করে দিয়েছে। এদিকে দেশে করোনা ভাইরাসের সংক্রমণে মৃত্যুর সংখ্যা 9,500 ছাড়িয়েছে। ভাইরাসের ব্যাপক সংক্রমণের ফলে এখন ঢাকার বাইরে প্রচুর রোগী শনাক্ত হচ্ছে। প্রতিদিনই হাজারো মানুষ আক্রান্ত হওয়ায় মারাত্মক চাপে পড়ছেন স্বাস্থ্যকর্মীরা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে দেশে 654টি সরকারি এবং 5,055টি বেসরকারি হাসপাতাল রয়েছে। করোনা ভাইরাস মহামারীর সময় রোগীর চাপ ও আতঙ্কে সাধারণ রোগীরাও অতি জরুরি না হলে হাসপাতালে যাচ্ছেন না। এমন অবস্থায় বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন বলছে, গত 8 দিনে চিকিৎসক আক্রান্ত হয়েছেন 414 জন, মারা গেছেন 2 জন চিকিৎসক, আর নার্স আক্রান্ত হয়েছেন 122 জন। এছাড়া 70 জন মেডিকেল টেকনিশিয়ানও আক্রান্ত হয়েছেন। নোয়াখালী কোভিড হাসপাতালের পরিচালক ডাক্তার নিরুপম দাস বলেছেন, স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হওয়ায় আরও হিমশিম খেতে হচ্ছে চিকিৎসা দিতে। রোস্টার ডিউটিতে সেখানে একজনকে 8 ঘন্টা করে কাজ করতে হয়, সেখানে জনবল কম হওয়ার কারণে 12 ঘন্টা পর্যন্ত কাজ করাতে হচ্ছে। বুঝতেই পারছেন এই গরমে পিপিইর পরে এতক্ষণ ডিউটি করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তিনি আরও বলেছেন, এবার করোনা ভাইরাসের সময় তারা দেখছেন তরুণ চিকিৎসকরা বেশি আক্রান্ত হচ্ছেন। এ সময় তিনি আরও বলেছেন, পরিস্থিতি সামাল দিতে যেসব জায়গায় রুগী কম কিন্তু ডাক্তার সংখ্যা বেশি, সেখান থেকে ডাক্তার এনে যেখানে রোগীর সংখ্যা বেশি সেখানে কাজ করানো হচ্ছে। এসব চিকিৎসকদের শিক্ষাকালীন ছুটিও বাতিল করা হয়েছে। এমনকি যারা ট্রেনিং করছিলেন তারাও পূর্ণকালীন কাজ করছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক মিলি দে বলেছেন, এখানে মাঝখানে কয়েক মাস রোগীর চাপ কম ছিল, এখন মারাত্মক চাপ। এদিকে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনগণকে সম্পৃক্ত করতে সর্বদলীয় কমিটি গঠনের প্রস্তাব দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আবারও প্রস্তাব রাখছি যে এখনও সময় আছে, সর্বদলীয় কমিটি গঠন করে জনগণকে সম্পৃক্ত করুন, তাহলে শুধুমাত্র এই সমস্যার সমাধান করা যাবে। একটা কথা আমরা জোর দিয়ে বলতে চাই, যে বিশাল চ্যালেঞ্জ তা জনগণের সম্পৃক্ততা ছাড়া সম্ভব নয় বলে উল্লেখ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকালে ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব এসব প্রস্তাব দেন। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেছেন, জনগণকে সম্পৃক্ত করতে হলে আমরা যেটা এর আগে বলেছি, রাজনৈতিক দল, সংগঠন, ব্যক্তি, সকল স্তরের মানুষকে এর সাথে সম্পৃক্ত করতে হবে এবং জনের সচেতনতা বৃদ্ধি করতে হবে। মানুষকে এই ব্যাধির ভয়াবহতা সম্পর্কে ধারণা দিতে হবে এবং তাদের সম্পৃক্ত করতে হবে। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এর মোকাবেলা করার যুদ্ধের সাথে আসুন আমরা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে এই সংকট মোকাবেলার উদ্যোগ নেই, মানুষ বাঁচাই, দেশ বাঁচাই। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেছেন, এখন যেটা সবচেয়ে বড় প্রয়োজন, মানুষের জীবন ও জীবিকাকে রক্ষা করা। আমরা সরকারকে আহ্বান করব, আজকে প্রতিটি ইনফর্মাল সেক্টরের যারা উদ্যোক্তা আছেন তাদেরকে যথেষ্ট পরিমাণে প্রণোদনা দিতে হবে। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেছেন, এই ইনফর্মাল সেক্টরে যারা কাজ করছেন, শ্রমিক রয়েছেন, বিভিন্ন দোকান, শিল্প কারখানায়, তাদেরকেও বাধা দিতে হবে এবং সেটা যতদিন এই সমস্যা থাকবে, বিশেষ করে লকডাউন থাকবে, তাদেরকে বাধা দিতে হবে। বিশেষ করে যারা একেবারে দিন আনে দিন খায় মানুষ, তাদেরকে ব্যাপক হারে ত্রাণ সামগ্রী দিতে হবে, তাদের বেঁচে থাকার জন্য, টিকে থাকার জন্য। সকল মানুষের জন্য করোনা টিকা নিশ্চিত করার দাবি জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেছেন, আমরা বিশেষজ্ঞদের কাছ থেকে যেটা জানতে পেরেছি, বাংলাদেশকে যদি আপনার হার্মড ইউনিটির মধ্যে আনতে হয় তাহলে কমপক্ষে 12.5 কোটি মানুষকে টিকা দিতে হবে। প্রশ্ন হচ্ছে, 12.5 কোটি টিকার এখন পর্যন্ত কোনো সংস্থান হয়নি। আমরা আজকে দেখলাম চীন, রাশিয়া থেকে তারা টিকা আনার কথা ভাবছে। আমাদের এই মুহূর্তে টিকা দরকার। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেছেন, 1 বছর আগে কেন এটা ভাবলেন না? 1 বছর ব্যস্ত থাকলেন তাদের বিভিন্ন বর্ষ উদযাপনের জন্য, বিভিন্ন রকম তাদের যেসব দৈনন্দিন কাজগুলো রয়েছে, বিশেষ করে মেগা প্রজেক্ট, ডেভেলপমেন্ট প্রজেক্ট, সেগুলো নিয়ে ব্যস্ত থাকলেন।